আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন ছোটোবেলা থেকে আমরা অনেকেই হয়তো হালকি নামাজ বলতে একটি নামাজের কথা শুনে এসেছি আর সেই নামাজটি এশারের ফরজ নামাজ আদায় করার পর সুন্নত এবং ভিতিরের পর আদায় করা হয়ে থাকে দুরাকাত নামাজ বসে বসে এই যে হালকি নামাজ বলতে প্রচলিত একটি নামাজের কথা আমরা শুনলাম এ বিষয়টি রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস দ্বারায় প্রমাণিত কিনা আজ আমরা সে বিষয়ে কথা বলবো আর হালকি নামাজ বলা হয় এ অর্থে যে হালকা শব্দটি ভারীর বিপরীত অর্থাৎ এটি গুরুত্বের দিক থেকে খুব একটা ভারী খুব গুরুত্বপূর্ণ কোনো সালাত নয় আবার বসে আদায় করার বিষয়টি বর্ণিত হয়েছে সেই দিক থেকে দৃষ্টিকোণ থেকে এটাকে হালকি বা ভারী নয় এরকম সালাত বলে অভিহিত করা হয় আমাদের সমাজে এ সম্পর্কে মুসাদ আহমদের একটি হাদিস খুঁজে পাওয়া যায় যে হাদিসে আম্মাজান আয়সারদুল্লাহ তালহা বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লি সাল্লাম ভিতিরের সালাদ শেষ করার পর দুরাকাত নামাজ পড়েছেন বসে হাদিসটি সনদ বিশুদ্ধ এবং এরকম আরও কয়েকটি হাদিস পাওয়া যায় সে সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে রসুল করিম সাল্লাহ সাল্লাম ভিতিরের পর দুরাকাত নামাজ পড়েছেন বসে তবে মহাদিসিন একরাম একমত যে এটি রসুল করিম সাল্লাহ সাল্লামের নিয়মিত আমল ছিল না বা তিনি সবসময় আমলটি করতেন না তবে কখনো কখনো করেছেন সে বিষয়টি প্রমাণিত তাহলে হালকি নামাজ বা এরকম কোনো নাম দিয়ে হাদিসে এটাকে অভিহিত করা হয়নি তবে মৌলিকভাবে বিষয়টি প্রমাণিত রসুল করিম সাদ্লাহ সাল্লাম পড়েছেন এমনটি পাওয়া যায় এর উপর ভিত্তি করে আমরা নিয়মিত এই দুই নামাজ পড়ব নাকি এটাকে মাঝে মধ্যে পড়ব নাকি এটাকে শুধুমাত্র জায়েজ মনে করব আমাদের করণীয় কি হবে এ সম্পর্কে ফোকাহায়ক রাম এবং মোহাদ্দিস আয়জাহামের যে সমস্ত মতামত পাওয়া যায় সেগুলো বেশ কয়েকটি মতামত তার মধ্যে থেকে অনেকে বলেছেন যে যেহেতু রসুল করিম সাদা সাল্লাম পড়েছেন বলে প্রমাণিত তবে আমরা সাধ্যে থাকলে পড়বো মাঝে মধ্যে এবং পড়লে স্বভাব হবে রসুলের করিম সদাল্লাহ সাল্লামের হিসাবে ইমাম নবী রহমাল্লা সহ অনেক বড় বড় মহাদ্দেশদের অনেকেই বলেছেন যে রসুল করিম সাল্লি সাল্লাম মূলত এই দুরাকাত নামাজ পড়েছেন এ কথা বোঝানোর জন্য যে ভিতিরের পরেও যদি কেউ চায় তাহাজুত পড়তে বারাতের নামাজ পড়তে ভিতির পড়ার পরে হয়তো তার সুযোগ হলো বা মেন্টালি তিনি প্রস্তুত হলেন তখন সালাতের জন্য সুযোগ তৈরি হলো তাহলে সেক্ষেত্রে তিনি পড়তে পারেন এই জায়েজটা বোঝানোর জন্য তিনি পড়েছেন এবং এটি তার নিয়মিত আমল ছিল না বরং নিয়মিত আমল ছিল ভিতির হলো রাতের শেষ নামাজ এবং এ বিষয়ে কউলি বা তার উক্তিমূলক হাদিস রয়েছে শৈবুখারিদর রসুল করিম সদসাদ করেছেন এ যে আলু আখেরা সলা তিকুম বিল্লাই লিভিত তোমাদের রাতের শেষ নামাজ যেন বেতির হয় অর্থাৎ বেতির দিয়ে রাতের নামাজ শেষ করবে তো এই হাদিসটি ব্যাপকভাবে হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে এবং সৈলিক রিম সাদাল্লাহ সাল্লাম সাধারণ অবস্থাতে এরকমই করেছেন তবে মাঝে মধ্যে যে তিনি বিতিরের পরেও পড়েছেন সেটা শুধুমাত্র জায়েজ বোঝানোর জন্য আর বসে বসে পড়েছেন সেটাও হয়তো তাহার স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে পড়েছেন বসে বসে অথবা জায়েজ বোঝাবার জন্য তিনি করেছেন কারণ নফল নামাজ এটা ফরজ বা ওয়াজিবের মতো দাঁড়িয়ে পড়াটা আবশ্যক নয় কেউ যদি অসুস্থ ফিল করেন অথবা তিনি চান তাহলে তিনি নফল নামাজ বসে বসে পড়তে পারেন সেই জায়েজটা বোঝানোর জন্য তো হয়তো তিনি এমনটি করেছেন তাহলে ইমাম নবী রহমল্লা সহ অন্যান্য ওলামা একরামের কথা থেকে বোঝা যায় যে এই এশার সালাতের পর ভিতরে সালাতের পর দুই রাকাত যে আমাদের সমাজে যেটাকে হালকি নামাজ বলা হয় এই নামাজটি হাদিস দ্বারায় প্রমাণিত তবে সেটি রসুল ইক্রম সাল্লাইসাল্লাম করেছেন সুন্নাহ বোঝানোর জন্য কারণ তিনি কিন্তু তার জীবনে অনেক কিছু করেছেন সেটাকে আমাদের জন্য জায়েজ এটা বোঝাবার জন্য পানিপানের বিষয়ে যেমন আমরা জানি যে তিনি মৌলিকভাবে পানিপান এর বিষয়ে দাঁড়িয়ে যেন পান না করা হয় সে বিষয়ে তার নির্দেশনা রয়েছে কিন্তু তিনি কখনো কখনো জমজম বা অন্য পানি পান করেছেন দাঁড়িয়ে এমনটি বর্ণনা পাওয়া যায় শুধুমাত্র বিশেষ পরিস্থিতির জায়েজ বোঝাবার জন্য তো যাই হোক সর্বসাকুল্যে মহাদ্দিজদের ফোকাহক্রামের অনেকে এটা কি সুন্নাহ বলেছেন তবে খুব গুরুত্বপূর্ণ কোনো সুন্না নয় চাইলে মাঝে মধ্যে আমরা পড়তে পারি ভিতরের পরে তবে আমার কাছে অধিকতর বিশুদ্ধতম মত মনে হয় ওই সমস্ত মহাদ্দিস এবং ফোকা একরামের মত যারা বলেন যে এটি নিছক জায়েজ বোঝাবার জন্য রবিশাল্লাহ করেছেন অতএব মাঝে মধ্যে তার এর হিসাবে আমরা করতে পারি কিন্তু সাধারণ অবস্থাতে ভিতরের নামাজই হবে রাতের শেষ নামাজ সেটাই উত্তম সেটাই অধিক সন্ন্যার নিকটবর্তী আর সেটাই রসুলের করিম সাল্লাহ আসলামের কৌলি হাদিস হিসাবেও প্রাধান্য পাওয়ার উপযুক্ত এবং সুলি করিম সাল্লাহ সাল্লামের নিয়মিত আমল সেটি ছিল আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল করিম সাল্লামের সমস্ত সন্ন্যগুলাকে মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলিক বাকু